Bridal Dream Presents. ফেসবুকে আমার আরবির প্রতি পার্সোনালি অনেক ইন্টারেস্ট ছিল। আমি নিজেই আরবিতে ঢুকতে চেয়েছিলাম, বাট ও আমাকে ডিসকারেজ করেছিল। আমি ভালোভাবে চিন্তাম না তখনও ওকে, একদমই আননোন একটা মানুষ ছিল। খুব ভয় লাগছিল দেখা করতে, বাট তবুও কোথাও যেন একটা সাহস পাচ্ছিলাম, মনে হচ্ছিল খুব চেনা কারোর সাথে দেখা করছি। আনকমফোর্টেবল লাগেনি একটুও। এভাবেই অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা স্টার্ট হয়। তারপরে অনেক কম সময়ের মধ্যে আমরা অনেক কাছাকাছি চলে আসি, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা। স্টার্ট আপ যে কনভার্সেশনটা আর কি, ওইরকম প্রথমে হয়তো বা একদিন স্টার্ট আপ এরকম হয়েছে, তারপরে ইট ওয়াজ স্টপ ফর 2-3 days। তারপরে সাডেনলি ও একদিন আমাকে রাত্রে 12:30-12:30 দিকে নক করে। তুমি আমাকে নক করছো এবং তুমি আমার কাছে জানতে চেয়েছিলে, তো দেয়ার আর স্পেসিফিক রিজন, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে যে মানে ডিফেন্স মেয়েদের জন্য কীরকম। আছে কিনা, দেন তুমি বলছো না এটা আসলে ভালো না, তুমি অনেক ভাবে আমাকে ডিসকারেজ করার চেষ্টা করছো। হম পে সিতারোঁ কা এহসান হো পুরা আধুরা হর আরমান হো এক দুসরে সে জো বাঁধে হামে বাহোঁ মে রঙ্গি সি এক জান। দেখা বহা পে আজ তেরা চেহারা।
Bridal Dream Presents.